করা হবে না, আপনারা একটু শান্ত হয়ে বসুন, অনুষ্ঠান শেষ হয়নি, অনুষ্ঠান চলবে, আপনাদের আর একটু সুশৃঙ্খল হতে হবে, আমাদের অনুষ্ঠান পরিচালনায় আর একটু সহযোগিতা করতে হবে। শুধু আমরা জানি যে প্রত্যেকটা মানুষের দুটি হাত, প্রত্যেক একটু লক্ষ্য করে দেখুন যে এই পাঁচটি আঙ্গুল কিন্তু মানুষের সমান নয়, বৃদ্ধাঙ্গুলি অনেক সময় কাঁচ করা দেখানো হয়, তর্জনি দিয়ে তর্জন গর্জন করা হয়, মধ্যমা দিয়ে মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে টিপসই দেওয়া হয়, আর অনামিকায় বাগদান ক্রিয়া সম্পাদন করার জন্য হেড়ে বা সোনার আংটি করানো হয়, আর কনিষ্ঠায় হিন্দুদের সেটি সিঁদুর করানো হয়। পাঁচটি আঙ্গুলের পাঁচ ধরনের কাজ, কিন্তু পাঁচটি আঙ্গুল যখন এক জায়গায় হয়ে যায় বলিষ্ঠ একটা মুষ্টি, অত্যন্ত শক্তিশালী একটা বজ্র মুষ্টি হয়ে যায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যদি আমরা এভাবে একত্রিত হতে পারি, তাহলে দেশ থেকে ক্ষুধামুক্তি সম্ভব। আমরা সেই আন্দোলনের একজন সক্রিয় অংশীদারিত্বের ভিত্তিতে এখন আরেকজন বলিষ্ঠ জীব তার বক্তব্য নিয়ে এখন আসছেন, তিনি এসেছেন রাজশাহী অঞ্চল থেকে, জয়নাল আবেদিন। জনাব জয়নাল আবেদিনকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। জীবক পুনর্মিলনী 2010 উপস্থিত সারা দেশ থেকে আগত সম্মানিত আমার সহযোদ্ধা বৃন্দ, রাজশাহী, নোগা, জয়পুরহাট, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, চাপাই নবাবগঞ্জ জেলার সকল উজ্জীবকদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। উজ্জীবক প্রশিক্ষণের মধ্য দিয়ে মানুষ তার চিন্তা চেতনার ইতিবাচক পরিবর্তন করেছে, তারই প্রেক্ষাপটে এলাকায় উজ্জীবকবৃন্দ সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সম্মানিত উপস্থিতি, আত্মশক্তিতে বলিয়ান মানুষ কখনো দরিদ্র থাকতে পারে না, এই স্লোগানকে অন্তরে ধারণ করে ধাঙ্গা প্রজেক্ট বাংলাদেশের পরিচালিত উজ্জীবক প্রশিক্ষণে অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদেরই উপলব্ধি তৈরি হয়েছে যে রাজশাহী অঞ্চলের উজ্জীবক বৃন্দ বাল্য বিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, যৌথ ক্রোধ, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেওয়া, মেয়েদের বিদ্যালয়গামীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, আত্মনির্ভরশীলতা অর্জনে সমবায় সমিতি গঠন, দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের আয়োজনের কার্যক্রম, এর মধ্য দিয়ে ক্ষুধামুক্ত এলাকা গোড়ার কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর কয়েকটি সফল দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরে আমি আমার বক্তব্যের সমাপনী টানব। সম্মানিত সজীজন, সিরাজগঞ্জ উপজেলার তারাস উপজেলার মাগুরা বিনোদের রফিক, হতাশায় নিমজ্জিত ছিল সেই, উজ্জীবক প্রশিক্ষণ গ্রহণের পর সে একটি পোল্ট্রি ফার্মের উদ্যোগ গ্রহণ করে তার 60,000 টাকার পুঁজি নিয়ে কার্যক্রম শুরু করে এখন সে প্রতি মাসে আয় করছে প্রায় 80,000 টাকা, তার বর্তমান পুঁজির পরিমাণ প্রায় 7,00,000 টাকা। জয়পুর আগের আরেকজন সফল উজ্জীবক যার নাম গজেন্দ্রনাথ মণ্ডল, নার্সারি স্থাপন মৎস্য চাষের উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এলাকায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্মানিত উপস্থিতি, বগুড়া জেলার দুপচাচিয়া তালুড় ইউনিয়নের আরেক সফল তরুণ আমিনুল, উজ্জীবক প্রশিক্ষণ গ্রহণের পর শুরু করেছে বৃক্ষরোপণের কাজ, যা এলাকায় মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যতা সৃষ্টি করেছে। রাজশাহী জেলার চারঘাট উপজেলার শর্দহ ইউনিয়ন পরিষদের তরুণ এবং সফল উজ্জীবক আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের সহযোগিতায় শর্দহ ইউনিয়নে নিরক্ষরতার অভিযানে মানুষের নিরক্ষরতা দূর করার কার্যক্রমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। নওগাঁ জেলার পক্ষীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের উজ্জীবক
জোসনারানি অধিকারী, তথ্য প্রযুক্তি প্রসারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, জনসংগঠন গাভী পালনের মাধ্যমে এলাকার প্রায় 14,000 টাকা উনি আয় করেছেন। এই উদ্যোগ গ্রহণের ফলে এলাকায় আরো 50 জন নারী মিলিত হয়ে নতুন সংগঠন তৈরি করে চলেছে। সম্মানিত উপস্থিতি, এরকম আরো অনেক সফল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে রাজশাহী অঞ্চলের যুববৃন্দ। আমরা মনে করি আমরা আমাদের সকলের সেই স্বেচ্ছাবর্তী মানসিকতা, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা যদি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের এলাকায় আমরা ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব। এর মধ্যে দিয়েই উদ্যোগদের সকল আশা আকাঙ্ক্ষা ও অধিকার ভোগ করার আরো পথ সুগম হবে। পরিশেষে আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের কয়েকটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব। প্রবল অটল বিশ্বাস যার নিঃশ্বাস প্রশ্বাসে, যৌবন যার জীবনের ঢেউ কল তরঙ্গে হাসে, মরা মৃত্তিকা করে প্রণায়িত স্বচ্ছ কুসুমের ফলে কোন বাধা তার রোদে রাখো পথ কেবলই সম্মুখে চলে। সকলে ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের একজন যুবকের অভিজ্ঞতা শুনলাম। তার অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা এতটুকু উপলব্ধি করতে পেরেছি যে আমরা আর পিছিয়ে নেই, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা এই পর্বে আরো একজন উজ্জীবকের অভিজ্ঞতার কাহিনী শুনব। আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন খান আব্দুল হাই, রাজবাড়ি থেকে আসছেন খান আব্দুল হাই রাজবাড়ি। আসসালামু আলাইকুম। দি হ্যাঙ্গার প্রজেক্টের আজকে 10ম পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে মঞ্চে অবশ্য এই মুহূর্তে কেউ নেই, যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বলি, আজকে যিনি সভাপতি ছিলেন, অতিথিবৃন্দ ছিলেন, বিশেষ করে আজকের উজ্জীবকের যে গণজাগরণ, এই জাগরণের উদ্যোক্তা আমাদের ডক্টর মদিউল আল্লাহ মজুমদার, তাকে করে আজকে আমরা আপনার আমার সামনে ভূমিষ্ঠ আপনাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই। আজকে বিজয়ের মাস, 1971-এর এই মাসে গত পরশু দিন 16 ডিসেম্বর আমরা মহান বিজয় দিবস উদযাপন করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বের সাথে ওই দিনে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা বিবৃতি দিয়েছি, তার মধ্যে দিয়ে একটি কথা এসেছে যে আমাদের বিজয় সম্পূর্ণ আসেনি। আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতার বিজয় অর্জন করেছি, কিন্তু মুক্তির সংগ্রামটা আমরা সুসম্পন্ন এখনো করিনি। বলতে চাই যে আমরা এই বিহাঙ্গার প্রজেক্টে উজ্জীবক হয়ে আমরা যে কাজটি করছি সারা বাংলাদেশে, এরই মধ্য দিয়ে আমরা এই মুক্তি সংগ্রামকে টনিত করব। বিশেষ করে আমি ঝিনাইদহ অঞ্চলের পক্ষ থেকে জেলেদার যশোর, জেলেদা, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজবাড়ি এবং ফরিদপুর এই 8টি জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিবাদন জানাই। আমরা এই অঞ্চলের 71টি ইউনিয়নে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে, তার প্রতিটা উপজেলা এবং প্রতিটা
পৌরসভা অঞ্চলে আমাদের কার্যক্রম প্রচারিত হচ্ছে। আমাদের এই এলাকায় উদ্যোগের সংখ্যা 10,000 অধিক, নারী নেত্রী সংখ্যা অধিক এবং ইতিমধ্যে সদস্য প্রায় 2,000। আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যে কাজটি করছি তা দুই ভাগে বিভক্ত করা যেতে পারে। আমরা সামাজিক যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দূর করার জন্য আমরা উদ্যোগরা কাজ করে চলছি। এই কাজগুলোর মধ্যে বলা যেতে পারে যে আমরা নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক প্রথার বিরুদ্ধে, বাল্য বিবাহ, ইভটিজিং ইত্যাদি বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। অন্যদিকে আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মধ্যে আমরা দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বেকার পুরুষ এবং নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আমরা করেছি বিভিন্ন এলাকায়, আমাদের বিশেষ করে বোনেরা তারা হাঁস মুরগি পালনের কাজ করেছে, ক্ষুদ্র ব্যবসা, বেকার পুরুষেরা ক্ষুদ্র ব্যবসা করছে, মৎস্য চাষে কাজ করছে, সবজি চাষ সহ নার্সারি এবং অন্যান্য ছোট ছোট কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারা আত্মনির্ভরশীল হয়েছে এবং সামাজিকভাবে সমাজকে দারিদ্র্যমুক্ত করতে সক্ষম হয়েছে। আমরা এই কাজগুলো করছি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং স্থানীয় সরকারি বেসরকারি।